এই অঙ্কগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওতে আমি শেখাবো এই অঙ্কগুলো খুব সহজে মাত্র 1 সেকেন্ডে কিভাবে করা যায় প্রথমেই আমরা এই অঙ্কটি সমাধান করব এই অঙ্কগুলো অনেক ভাবে করা যায় কিন্তু আমি এখন সবথেকে সহজে এবং কম সময়ে যেভাবে করা যায় সেই নিয়মটাই শেখাবো এই অঙ্কতে যেটা সংখ্যা লেখা আছে মানে 6 এই 6 কে দুটা পার্টে ভাগ করব এই 6 কে দুটা পার্টে ভাগ করে আমি লিখলাম 2 আর 3 আমরা সংখ্যাটিকে এমন ভাবে ভাগ করব যেন এই দুই সংখ্যার পার্থক্য হয় 1 মানে দুটা যদি বিয়োগ করি বিয়োগফল যেন 1 হয় এখানে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1ই হচ্ছে এবার দেখো এই অঙ্কটি কিন্তু প্লাস দিয়ে লেখা আছে যেহেতু প্লাস দিয়ে লেখা আছে অতএব 2 আর 3 এর মধ্যে বড় সংখ্যাটিই হবে এই অঙ্কের উত্তর তাহলে এই প্রশ্নের উত্তর হলো 3 আবার যদি এই প্রশ্নতে এখানে যদি মাইনাস হতো তবে উত্তর হতো 2 এবার আমরা এই প্রশ্নের উত্তর বের করব আগের মতোই এই 6 কে আমরা দুভাগে ভাগ করে লিখলাম 2 আর 3 এই অঙ্কটি যেহেতু মাইনাস দেয়া আছে অতএব এই 2 আর 3 এর মধ্যে ছোট সংখ্যাটি উত্তর হবে তাহলে এই কোশ্চেনের উত্তর হলো 2 এবার আমরা এই প্রশ্নের উত্তর বের করব এই 12 কে দুটা পার্টে ভাগ করলে আমরা পাবো 3 আর 4 আর এখানে দেখতে পাচ্ছি 4 থেকে 3 বিয়োগ করলে আবার 1ই হচ্ছে তাহলে আমরা ঠিক লিখেছি আবার যেহেতু প্রশ্নটি প্লাস দিয়ে লেখা আছে অতএব এই 3 আর 4 এর মধ্যে বড় সংখ্যাটি এই প্রশ্নের উত্তর হবে তাহলে এই প্রশ্নের উত্তর হলো 4 এবার তোমরা এই প্রশ্নের উত্তর নিজে নিজে করো তো দেখি কে কে পারছে আর উত্তর কত হলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এই রকম আরো অনেক ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো